হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম রাজশাহীতে এবং আজকে আমরা দেখব শাহ মকদুম রহমতুল্লাহের দরগাহ শরীফ। শাহ মকদুমের নাম রাজশাহীতে আসলে কিন্তু আপনারা অনেক শুনবেন। যদি এয়ারপোর্টের মাধ্যমে আসেন তাহলে রাজশাহীর যে একমাত্র এয়ারপোর্টটি রয়েছে তার নাম শাহ মকদুম এয়ারপোর্ট। এছাড়া এই শাহ মকদুমের নামে এখানে রয়েছে একটি থানা, রয়েছে রাজশাহী ইউনিভার্সিটিতে একটি হল, মেডিকেল কলেজ, উচ্চ বিদ্যালয়, আরো অনেক অনেক কিছু। আজকে আমরা সেই শাহ মখদুমের দরগাহ শরীফ এবং তার মাজারটি আমরা দেখব। আমি বরাবরের মতো শুরু করার আগে আমি শাহ মখদুম সম্পর্কে কিছু কথা বলবো। তিনি কি করে এই দেশে আসলেন, তার আধিপত্য এবং ইসলাম ধর্ম শুরু করলেন, এসব। শাহ মখদুম রূপোশ বাংলার অত্যন্ত যশস্বী সুফি সাধক এবং ধর্ম প্রচারকদের মধ্যে একজন। তিনি ত্রয়োদশ শতাব্দীর শেষার্ধে এবং চতুর্থ শতাব্দীর শুরুতে বাংলাদেশে তথা রাজশাহী অঞ্চলে ইসলাম প্রচার করেছেন। তার অনুপম ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে শত শত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেন। মূলত শাহ মখদুমের মাধ্যমেই বরেন্দ্র এবং গৌড় অঞ্চলে ইসলাম ধর্ম বিস্তার লাভ করে। বর্তমানে এসব অঞ্চল মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল। শাহ মখদুমের প্রকৃত নাম আব্দুল কুদ্দুস। ধর্ম ও জ্ঞান সাধনার অনন্য দৃষ্টান্ত স্থাপন করার জন্য বিভিন্ন সময়ে তার নামের সাথে শাহ, মখদুম এবং রূপোশ ইত্যাদি উপাধি যুক্ত হয়। তিনি শাহ মখদুম রূপোশ নামে এখন বেশি পরিচিত। মৃত্যুর পর তাকে তার বলে যাওয়া স্থানে সমাহিত করা হয়। তার কবর বর্তমানে রাজশাহী শহরের দর্গাপাড়ায় অবস্থিত, যার দক্ষিণে রয়েছে পদ্মা নদী, পূর্বে রাজশাহী কলেজ। প্রতি বছর হিজরি সনের রজব মাসের 27 তারিখ এখানে তার মৃত্যুবার্ষিকী তথা ওরস উদযাপন করা হয়, যেখানে দেশ বিদেশ থেকে মানুষ এবং তার ভক্তগণ আসেন। শাহ মখদুমের জন্মসাল নিয়ে অনেক মতভেদ প্রচলিত আছে, তবে বিভিন্ন প্রামাণিক সূত্র অনুযায়ী বলা যায় তিনি 1216 খ্রিস্টাব্দে বাগদাদের এক বিখ্যাত সুফি পরিবারে জন্মগ্রহণ করেন। তার দাদা কিন্তু হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। তার মৃত্যুর 54 বছর পর শাহ মখদুমের জন্ম হয়। তার পিতার নাম সৈয়দ আজাল্লাহ শাহ। তিনি অনেক জ্ঞানী এবং ধর্মবিশারদ সুফি ছিলেন। হজরত শাহ মখদুম রূপোশ হজরত আলী রহমতুল্লাহ এর বংশধর ছিলেন। বড়পীর হজরত আব্দুল কাদের জিলানি তার আপন দাদা। এবং শাহ মখদুমের যদি বংশ তালিকা আমরা দেখি, দেখেন যে মাজারে ঢুকতেই কিন্তু তার একটা বংশ তালিকা দেখা যায়। তো ভিউয়ার্স, আমাদের শাহ মখদুমের অনুপম ব্যক্তিত্ব এবং তার আধ্যাত্মিক শক্তির কারণে যে শুধুমাত্র বরেন্দ্র অঞ্চলের মানুষজন তার ভক্তে পরিণত হয় তা না, কথিত রয়েছে যে পশু পাখিরাও তার আনুগত্য স্বীকার করেছিলেন। এবং তিনি কুমিরের পিঠে চড়তেন এবং বাংলাদেশে যখন আসেন একটি কুমিরের পিঠে চড়ে এসেছিলেন। এবং এখানেও তিনি বহুদিন সেই কুমিরের পিঠে চড়তেন। তো ভিউয়ার্স, আপনি যে তার মাজারের সামনে একটা ছোট পুকুর আমি দেখিয়েছিলাম, সেই পুকুরে কিন্তু শাহ মখদুমের মারা যাওয়ার অনেক পরেও সেই কুমিরটা ছিল। এবং সেই কুমিরটা মারা যাওয়ার পরে তার মাজারের ঠিক সামনে এখানে কবর দেওয়া হয়। ভিউয়ার্স দেখেন, এই যে বাঁধানো রয়েছে একটি কবর, এটাই হচ্ছে কুমিরের কবর। এখন চলুন ভিউয়ার্স আমরা আসল মূল মাজারে আমরা চলে যাই। এই হচ্ছে শাহ মখদুম রূপোশের মাজার শরীফ। দেখেন হজরত শাহ আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ আলাইহির মাজার। প্রতিদিন অনেক অনেক ভক্ত অনুগ্রাহীরা এখানে আসেন, এখানে ফাতেহা পড়েন, তার ওসিলায় আল্লাহর কাছে কিছু চান। এবং মাজারে আপনারা জানেন যে মাজারে সিজদা করা কিন্তু একদম নিষিদ্ধ, কারণ এটাকে শিরক করা হয়। আপনি আপনার সৃষ্টিকর্তার সাথে তার তুলনা করা হয়ে যায়। এই জন্যই মাজারে চারপাশে কিন্তু লেখা আছে যেখানে আপনার কোনো রকম সিজদা করা যাবে না।
তো ভিউয়ার্স, হজরত শাহ মখদুম রহমতুল্লাহের মাজারের পাশে কিন্তু আমরা আরও একটি ছোট মাজার দেখতে পাই, যেটা এখানে লেখা আছে শাহনূর, হজরত শাহনূর রহমতুল্লাহের মাজার। তার সম্পর্কে আসলে ওরকম কিছু আমি খুঁজে পাই না, এই জন্য আমি বলতে পারছি না। তবে আমি যতটুকু জেনেছি যে তিনি শাহ মখদুম রহমতুল্লাহের ভাইয়ের পক্ষের আত্মীয় ছিলেন, তবে এ কথা বলতে বাকি রাখে না যে তিনিও অত্যন্ত কামিল ব্যক্তিত্ব ছিলেন, কেননা হজরত শাহ মখদুম রহমতুল্লাহের পাশে সাহিত্য হওয়ার সৌভাগ্য কিন্তু কম না। এবার আসুন হজরত শাহ মখদুমের বাল্যকাল সম্পর্কে কিছু কথা বলি। শাহ মখদুমের বাল্যকাল কাটে বাগদাদ নগরে, জ্ঞান চর্চার হাতেখড়ি হয় তার পিতা আজাল্লাহ শাহের মাধ্যমে। আজাল্লাহ শাহ তৎকালীন সময়ের একজন বিশিষ্ট আলেম এবং ধার্মিক হিসেবে বিখ্যাত ছিলেন। সুফি গানে তার অগাধ পাণ্ডিত্য ছিল। শিশু বয়সেই তিনি তার পুত্র আব্দুল কুদ্দুস শাহ মখদুমকে তার নিজের কাদেরিয়া মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। কিছুদিনের মধ্যে শাহ মখদুমের তীক্ষ্ণ মেধার পরিচয় পাওয়া যায়। অল্প বয়সেই তিনি কোরআন, হাদিস, ফিকির, আরবি ভাষা এবং সুফি তত্ত্ব ইত্যাদি বিষয়ে জ্ঞান লাভ করে ফেলেন। কিন্তু কিছুদিন পর যখন শাহ মখদুম কৈশোরকালীন সময়ে ছিলেন, তখন তার পিতা শাসকদের রোষানলে পড়ে এবং তারা সপরিবারে বাগদাদ ছাড়তে বাধ্য হয়। অন্যদিকে তাতাইদের আক্রমণে আব্বাসার সাম্রাজ্যের লণ্ডভণ্ড হয়ে যায়। সমস্ত সাম্রাজ্য তারা ধ্বংস করতে থাকে। 1258 সালে তাতারিদের হাতে বাগদাদ নগরী পতন ঘটে। বাগদাদ নগরীর পতন হওয়ার আগেই পিতা আজাল্লাহ শাহের সাথে শাহ মখদুম বাগদাদ ত্যাগ করে ভারতের দিকে রওনা হন। পরবর্তীতে তিনি নানা রকম দীক্ষায় দীক্ষিত লাভ করেন এবং তিনি কাদেরীয় সিলসিলায় সিদ্ধ পুরুষ হিসেবে পরিণত হন। এ সময় তাকে মখদুম খেতাব দিয়ে ভূষিত করা হয় এবং কালের বিবর্তনে আস্তে আস্তে তিনি ভারতবর্ষ থেকে আমাদের বাংলাদেশে ইসলাম প্রচারে চলে আসেন। প্রথম দিকে তিনি কিন্তু এই রাজশাহী অঞ্চলে আসেন না, তিনি আসেন নোয়াখালী অঞ্চলে। নোয়াখালীর সোনাইমুড়ি রেল স্টেশন থেকে 10-12 মাইল দূরে শ্যামপুর নামক স্থানে তিনি তার প্রথম আস্থান স্থাপন করেন। এখানে তার একটি খানকাও আছে। এখান থেকেই তিনি ইসলাম শিক্ষা, ইসলাম প্রচার শুরু করেন। পরবর্তীতে তিনি জানতে পারেন যে 1289 সালে তার একজন সঙ্গী, যিনি এই বরেন্দ্র অঞ্চলের ইসলাম প্রচার ছিলেন, তিনি ইসলাম প্রচার কার্যে নিহত হওয়ায় তিনি হজরত শাহ মখদুম এখানে চলে আসেন। তার মাজারের ঠিক পাশেই রয়েছে হজরত শাহ মখদুমের হুজরাখানা। এই জায়গাটাতেই কিন্তু তিনি বসতেন তার সঙ্গীদেরকে নিয়ে এবং ইসলামের কথাবার্তা তিনি বলতেন। হজরত শাহ মখদুম যখন মারা যান, মারা যাওয়ার কিছুক্ষণ আগে তিনি কিন্তু তার সাথীদেরকে দেখিয়ে দেন যে তার কোথায় তার রজা বা কবর করা হবে এবং তিনি একটি সাদা কাপড়ে নিজেকে মুড়িয়ে এই জায়গাটাতে, এই ঘরেই চলে আসেন। এবং পরবর্তীতে যখন তার সঙ্গী সাথীরা যখন দেখলেন যে তার কোনো খবর ভিতর থেকে আসতেছে না, তারা ভিতরে যেয়ে দেখেন যে হজরত শাহ মখদুম ইন্তেকাল করেছেন। এবং তার হুজরাখানার ঠিক পাশেই দেখেন ভিউয়ার্স, এখনও তৎকালীন রাজা বাদশারা বাচ্চাদের ব্যবহৃত নরবলি দেওয়ার ব্যবস্থা, মানে যে সরঞ্জাম তারা ব্যবহার করতেন সেই জিনিসগুলো এখনো আছে। নরবলির ব্যাপারটা কোথেকে আসছে এটা আমরা এখন বলছি আপনাদেরকে। ভিউয়ার্স, যখন শাহ মখদুম বাংলাদেশে আসেন তখন প্রথমে আসেন নোয়াখালী, আমি অলরেডি বলেছি, এবং নোয়াখালী থেকে এই বরেন্দ্র অঞ্চলে আসেন। নরেন্দ্র অঞ্চলটার নাম তখন ছিল মহাকালগড়। তো প্রথমে এই অঞ্চলে না এসে তিনি প্রথমে বাঘা অঞ্চলে যান। বাঘা অঞ্চলে সেখানে আরেকটি স্থাপনা তৈরি করেন এবং সেখানে তার সামর্থকদের একত্রিত করতে থাকেন। ওই সময় মহাকালগড় কিন্তু ছিল হিন্দু অধিষ্ঠিত রাজাদের অধীনে, তখন দুজন দেওরাজ ভাইয়ের অধীনে ছিল এবং তারা ছিল প্রচুর অত্যাচারী।
তারা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এই অস্ত্র ব্যবহার করে নরবলি দিত, নরবলি দেখে নরবলি দেওয়ার জায়গা এবং রক্ত নল নল দ্বারা রক্ত সংরক্ষণের পাত্র এখানে রয়েছে। তো শাহ মকদুম আসলে এগুলো একদমই পছন্দ করতেন না, এবং তিনি বারবার তাদেরকে বলার পরেও তারা যখন নারাজ, ইসলামের তো গ্রহণ করবেই না এবং অত্যাচার কৃত্য থেকে তারা তখন পিছে হাটছেন না, তখন তিনি তাদের নামে যুদ্ধ করার ঘোষণা করেন তাদের সাথে, এবং পরপর তিনবার যুদ্ধ করেন। প্রতিবারই কিন্তু তাদেরকে পরাজিত করে, এবং সর্বশেষবার যখন এই দুই দেওরাজ ভাই, প্রকৃতপক্ষে যারা তন্ত্রবিদ্যায় যারা ইয়ে ছিলেন, বিশ্বাসী ছিলেন, এই দেওরাজ ভাই এবং তাদের ছেলেদেরকে যখন পরাজিত করেন, পরাজিত করার পর তিনি তখন মাফ করে দেন, তাদেরকে ক্ষমা করে দেন, তখন এই দু ভাইও ইসলাম ধর্ম গ্রহণ করেন। এবং তারপর থেকেই হজরত আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ আলাইহি তথা শাহ মকদুম রূপোশ এই বরেণ্য অঞ্চলে ইসলাম প্রচার কাজ শুরু করেন, এবং তার মৃত্যুর এত বছর পরেও অনেক অনেক মানুষ প্রতিদিন আসে তার মাজার জিয়ারত করতে। ভিউয়ার্স, দেখতে দেখতে কিন্তু আমরা একদম ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম। ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আবার দেখা হয়ে যাবে নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।